বাংলাদেশে আমরা যারা ফার্মেসি নিয়ে পড়ালেখা করতেছি, আমরা যদি আমাদের লাইনটা চেঞ্জ না করি, তাহলে মোটামুটি 80-90% শিওর যে আমরা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেই করব। এই কারণে আমাদের অনেকেরই আগ্রহ থাকে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আসলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় কিংবা কী কী অসুবিধা হয়। তো মূলত এটা নিয়ে আজকের এই ভিডিও। তো আমার যেহেতু সরাসরি অভিজ্ঞতা নাই, আমার পড়ালেখা মোটামুটি শেষের দিকে, কিন্তু এখন পর্যন্ত আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জবে যাইনি, সেহেতু আমি চেষ্টা করেছি আমার সিনিয়র ভাইদের কাছ থেকে, সিনিয়র আপুদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। তো মোটামুটি তাদের কাছ থেকে হেল্প নিয়েই এই ভিডিওটা করা। আর এই ভিডিওতে আমি যে সকল কথাবার্তা বলবো, যে সকল ইনফরমেশন দেবো, সেগুলো সবগুলোই হচ্ছে প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সুযোগ সুবিধা এবং অসুবিধা। দেখো, বাংলাদেশে মোটামুটি 250-এর মতো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কিংবা অনেকে চাইতে বেশি বলে থাকে, কিন্তু এরা সবাই কিন্তু আসলে প্রতিষ্ঠিত না। মোটামুটি হাতে গোনা কিছু প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠিত, যেমন হয়তো 10-15 কিংবা 20 ধরতে পারো। তো আমি মোটামুটি ওই প্রতিষ্ঠিত, যাদের নাম বহুল প্রচলিত, যাদের ঔষধ বাংলাদেশে অনেক বেশি চলে, সে সকল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে এই ভিডিওটা। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে জবের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা আমার কাছে মনে হয় যে এইখানে জব দিতে গেলে কোনো ঘুষ দিতে হয় না। মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এবারে যে 30-35 হাজার টাকার জব নিতে গেলে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে ঘুষের দরকার হয়ে থাকে। তো সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এই একটা বিষয় এস্টাবলিশ হয়ে গেছে যে এইখানে জব নিতে হলে কারো ঘুষ দিতে হয় না। এখন পর্যন্ত আমি আমার কোনো বড় ভাই কিংবা বড় আপু কাউকেই দেখিনি যে ঘুষ দিয়ে জব নিচ্ছে, কিংবা এইরকম কথা কোথাও থেকে শুনিনি যে তাকে ঘুষ দিয়ে জব নিতে হচ্ছে। তো এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় মনে হয়, বিশেষ করে মিডল ফ্যামিলি যারা আছে, যারা মধ্যবিত্ত পরিবার আছে, তাদের ক্ষেত্রে যদি জব নিতে হলে ঘুষ দিয়ে জব নিতে হয়, সেটা কিন্তু বেশ বড় একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। তো এক্ষেত্রে কিন্তু মধ্যবিত্ত মানুষদের জন্য একটা স্বস্তির বিষয়। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হালাল ইনকাম। দেখো, বাংলাদেশে অনেক অনেক জব আছে যেগুলোতে হয়তো জব করলে তখন চিন্তা ভাবনা করতে হয় যে এটা কি হালাল ইনকাম হচ্ছে নাকি হারাম ইনকাম হচ্ছে। কিন্তু যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে অধিকাংশ ক্ষেত্রে জবগুলো হয় থাকে প্ল্যান্টে। তো প্ল্যান্টে কোনো হারাম ইনকামের সুযোগ আপাতত নেই। তোমরা দেখো প্ল্যান্টে কি হয়, প্ল্যান্টে আমি যতক্ষণ কাজ করছি ততক্ষণই কিন্তু সেই অনুযায়ী আমি স্যালারি পাচ্ছি, কিংবা আমি আমার স্কিল যত ভালো সেই অনুযায়ী আমি কিন্তু প্রমোশন পাচ্ছি, সেই অনুযায়ী আমি বেতন পাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু হালাল হারামের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আসে না, সেই বিষয়টা নিয়ে কোনো দ্বিধা থাকে না, কিংবা সেই বিষয়টা নিয়ে কোনো চিন্তাভাবনা থাকে না। এটা কিন্তু অনেকের কাছে বিশেষ করে বাংলাদেশের মতো যে সকল মুসলিম প্রধান কান্ট্রি আছে সেখানে কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্সমেন্ট কিংবা অনেক বড় একটা সুবিধা। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ঢুকতে হলে কিন্তু ন্যূনতম বি ফার্ম কমপ্লিট করা থাকতে হবে। সেক্ষেত্রে তোমার কলিগ যারা আছে তারা সবাই উচ্চশিক্ষিত হবে আর ওয়ার্কপ্লেসে শৃঙ্খলাটা বজায় থাকবে। তুমি যদি মানুষের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার অনেক ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে এখান থেকে। তারপরে ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে এনভায়রনমেন্টটা আছে, প্ল্যান্টের যে এনভায়রনমেন্টটা, সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। বর্তমান সময়ে বাতাসে যে পরিমাণ ধুলা, বালু, ময়লা, এটা সেটা অনেক ধরনের সমস্যা আছে। তুমি যতক্ষণ ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্ল্যান্টে থাকবে ততক্ষণ কিন্তু যেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যে বাতাসটা আসে সেই বাতাসটা পর্যন্ত রেগুলেট করা হয়। তারপরে ওইখানে সবসময় এসি চলতেই থাকে। তোমার হচ্ছে গরমের সময় বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয় সেটা কিন্তু একদম ভয়াবহ অবস্থা। তুমি যতক্ষণ প্ল্যান্টে আছো ততক্ষণ তোমাকে এই ধরনের সমস্যা কিন্তু পাবে না। তারপরে হচ্ছে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের নিজস্ব ক্যান্টিন থাকে, তার ওইখানে খাওয়া দাওয়া করা যায় 2-3 বেলা, এবং খাওয়া দাওয়ার মানও বেশ ভালো বলে আমার জানা আছে। এক্ষেত্রে অন্যান্য কোম্পানিতে জব করতে হলে যেমন তোমাকে বাইরে গিয়ে হোটেলে খেতে হবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু এই যেই বাড়তি সমস্যাটা সেই সমস্যাটা নেই। তারপরে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তাদের নিজস্ব ট্রান্সপোর্ট থাকে, তাদের নিজস্ব বাস থাকে কিংবা বড় গাড়িগুলো থাকে। তো তুমি কিন্তু সেই গাড়িগুলো ইউজ করে আসা যাওয়া করতে পারবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার যে একটা সমস্যা, সেই সমস্যাটা থেকে কিন্তু তোমরা দূরে থাকতে পারবে। তারপরে বোনাস পেতে কার না ভালো লাগে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে কিন্তু প্রায়ই বিভিন্ন উপলক্ষে তোমাকে বোনাস দিয়ে থাকবে। তো এটা একটা ভালো সুযোগ। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আরও বেশ কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো নিয়ে এখনও কথা বলা হয়নি। তার একটা হচ্ছে পদোন্নতি। যদি কেউ ভালো করে তাহলে দেখা যায় তার পদোন্নতি হয়, আর পদোন্নতির সাথে সাথে তার বেতনও বৃদ্ধি পায়। আমি আমার এক সিনিয়র ভাইকে দেখেছিলাম, ওনার হচ্ছে
কোনো একটা কিছু শিখার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল কিংবা ওই বিষয়টার উপর অনেক পরিশ্রম করতে পারতেন, অনেক রিসার্চ করতে পারতেন। তো এইগুলোর মাধ্যমে উনি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক পদোন্নতি পেয়েছেন এবং সেই সাথে সাথে ওনার বেতনটাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছিল। তো যাই হোক, এটা একটা বিষয়। আর যদি পদোন্নতি নাও হয় তাহলেও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট, অর্থাৎ বছরের শেষে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন কিন্তু এমপ্লয়ীদের বৃদ্ধি পায়। এটা কোম্পানি ভেদে 3,000, 4,000 কিংবা 5,000 টাকা পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আরেকটা সুবিধা। সর্বশেষ আসে ট্যুরের বিষয়টা। ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে প্রতি বছরই ট্যুরে যাওয়ার জন্য 5,000, 7,000 কিংবা অনেক সময় 10,000 টাকা দেওয়া হয়। তো এটা কিন্তু বেশ ভালো একটা দিক। আর আমি আমার কিছু সিনিয়র ভাইদেরকে দেখেছিলাম, ওনাদের বিভিন্ন বিজনেস ডিলে অংশগ্রহণ করার জন্য বিদেশে যেতে হতো, কিংবা কিছু সিনিয়র ভাইদেরকে দেখেছিলাম ওনাদের হচ্ছে ট্যুরে যাওয়ার সব ব্যবস্থা কোম্পানি করে দিয়েছিল বিদেশে, যেখানে যাওয়া আসা টিকিট ছিল, ওখানে থাকার ব্যবস্থা ছিল। তো এগুলো বেশ পজিটিভ দিক। দে আর লাকি এনাফ হয়তোবা যে ওনারা এরকম সুযোগ সুবিধা পেয়েছিল। সবাই হয়তো এরকম সুযোগ সুবিধা পায় না, কিন্তু তারপরে এরকম একটা কালচার প্রচলিত আছে জেনে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যেই কথাবার্তাগুলো বলছি, যেই সুযোগ সুবিধাগুলোর কথা বলছি, কিংবা সামনে যেই অসুবিধার কথাগুলো বলবো, এই সবগুলো সুযোগ সুবিধা অসুবিধা এগুলো কিন্তু প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। যেগুলো প্রতিষ্ঠিত না, যেগুলো নাম করা না, ওইগুলোর আসলে তাদের নিজস্বই কোনো রুলস রেগুলেশন নাই। তারা কখন কী করে না করে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি কিন্তু ওদেরকে আমার এই ভিডিওর হিসাবের বাইরে রাখছি। আর প্রত্যেকটা কোম্পানিতেই যেমন কিছু সুযোগ সুবিধা আছে, তেমনিভাবে কিন্তু অসুবিধাও আছে। তো সেই অসুবিধাগুলো নিয়ে একটু কথাবার্তা বলা যাক। তো অসুবিধার মধ্যে প্রথম এবং প্রধান যে অসুবিধা, সেটা হচ্ছে ছুটি কম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যদিও নিয়ম মতো সপ্তাহে 2 দিন ছুটি থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় তোমার একটা অলিখিত শর্ত থাকে, সেটা হচ্ছে মাসে 2 দিন কিংবা 3 দিন তোমাকে বাধ্যতামূলক ওভার টাইম করতে হবে। তো সেই ওভার টাইমটা করতে গেলে তোমার দেখা গেছে হয়তো হিসাব করলে সব মিলিয়ে তাহলে সপ্তাহে হয়তো বা 1 দিন ছুটি ধরে নিতে পারো। তারপরে বিভিন্ন উৎসব উপলক্ষে, বিভিন্ন কিছু উপলক্ষে তোমার ছুটিটা অনেক কম থাকে। তারপরে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তুমি যখন ঢুকবে তখন তোমার সব চিন্তা ভাবনা সব কিছু সাধারণত কোম্পানি রিলেটেডই থাকবে। তোমার বাহিরের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার খুব বেশি টাইম কিন্তু পাবে না। আরেকটা বড় যে সমস্যা, সেটা হচ্ছে নাইট ডিউটি। তুমি যখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ঢুকবে, বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিউরেন্স, প্রোডাকশন এই রিলেটেড যে সকল ডিপার্টমেন্ট আছে সেগুলোতে ঢুকলে কিন্তু প্রথম দিকে বেশ 2-3 বছর তোমাকে মাসে 1 সপ্তাহ করে নাইট ডিউটি করতে হয়। তো এইটা অনেকের কাছে খুব খারাপ লাগে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সাধারণত দিনে হোক রাতে হোক কখনোই বন্ধ হয় না, সবসময় সেখানে প্রোডাকশন চলতে থাকে, মেশিনগুলো আনলিমিটেড চলতে থাকে। তারপর অন্যান্য অনেক অফিসের মতো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতেও সাধারণত অফিস পলিটিক্স আছে। তো অফিস পলিটিক্স বিষয়টা হচ্ছে তুমি তোমার বসের কাছে ভালো থাকার জন্য তোমার সহকর্মী যারা আছে তাদের নামে বিভিন্ন দুর্নাম করা কিংবা তাদের যে সকল ভুলভ্রান্তি আছে সেগুলো একদম স্পেসিফিকভাবে ধরে ধরে ওনাদের কাছে দিয়ে দেওয়া। তো এই বিষয়টা কিন্তু বেশ খারাপ একটা বিষয়। তো এটা কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে থাকে। তো তোমাকে কিন্তু সেই বিষয়টা নিয়ে একটু মাথা ঘামাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তুমি যখন জব করবে তখন তোমাকে আলাদাভাবে কোনো সম্মান দেওয়া হবে না। তোমাকে কী হিসেবে বিবেচনা করবে আমাদের সমাজে, তুমি সাধারণত একজন কোম্পানির জব হোল্ডার হিসেবেই তুমি পরিচিত হবে। যেমন ডাক্তারদের ক্ষেত্রে কী হয়, ডাক্তারদের ক্ষেত্রে যখন বলে যে সে একজন ডাক্তার তখন একটা আলাদা সম্মান পাওয়া যায়, সেই সম্মানটা কিন্তু তুমি এখান থেকে আশা করতে পারো না। তো মোটামুটি এই ছিল বাংলাদেশের প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় কিংবা কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়। আবারও বলে রাখি, আমি কিন্তু এই ভিডিওতে যাওয়া ইনফরমেশনগুলোর প্রাইমারি সোর্স না, আমি হচ্ছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স হচ্ছে আমার সিনিয়র ভাই কিংবা আপুরা যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে জব করতেছে। তো যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে কিংবা কেউ স্পেসিফিকভাবে কিছু জেনে থাকো তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। আর এতক্ষণ ধরে কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।